মারিউপোল দখলের পর এবার ভ্লাদিমির পুতিনের নজর পূর্ব ইউক্রেনে তার নির্দেশে সেখানকার দোনেস্ক ও লুহানস্ক অঞ্চলে ইতিমধ্যেই হানাদারির অভিঘাত বাড়িয়েছে রুশ সেনা এই পরিস্থিতিতে শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন পূর্ব এবং দক্ষিণ ইউক্রেনের উপরেই নির্ভর করছে দেশের ভবিষ্যৎ পাশাপাশি আমেরিকা এবং পশ্চিম ইউরোপের দেশগুলির উদ্দেশ্যে জেলেন্সকির সতর্ক বার্তা ইউক্রেনের রাশিয়ার হামলার সূচনা মাত্র ভ্লাদিমির পুতিন শেষ পর্যন্ত তার সেনাদের এইবার পশ্চিমের অন্য দেশগুলি দখলে নির্দেশ দেবেন বস্তুত ইউক্রেনের পশ্চিমের পড়শি দেশ মলডোভার অংশ ট্রান্সনিট্রিয়া 90-এর দশক থেকেই রাশিয়ার দখলে মারিউপোল দখলের পর রুশ জেনারেল রুস্তম মিনকায়েভ জানিয়েছেন দক্ষিণ ইউক্রেনে রুশ নিয়ন্ত্রণ কায়েম হলে ট্রান্সনিস্ট্রিয়ার সঙ্গে মস্কোর যোগাযোগের সুবিধা হবে যুদ্ধের 59তম দিনেও রাজধানী কিভ সব ইউক্রেনের বিস্তীর্ণ এলাকা রুশ সেনার দখলমুক্ত এমনকি তাদের দখল করা বেশ কিছু এলাকা পুনর্দখল করেছে জেলেন্সকির ফৌজ এই পরিস্থিতিতে কিভমুখী অভিযানের গতি কমিয়ে রুশ সীমান্ত লাগোয়া ডনবাস অঞ্চল দখলকে অগ্রাধিকার দিয়েছেন পুতিন গত 23 ফেব্রুয়ারি ডনবাসকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন পুতিন তারপরের দিন আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের কথা ঘোষণা করেন তিনি